পূজা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবারের সবাই ভালো আছে। আমি প্রায় রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করি, কারণ যখন সকালবেলা কাজ করি তখন আর সামনে আসতে পারি না, তাই রান্নাঘরে চলে এলাম। আজকে মঙ্গলবার, মঙ্গলবার আজকে হয়েছে 7:30। তো চলুন চা খেয়ে নিই, চা বানাই, তারপর রান্না বান্না হবে। বের করে রেখেছি সকালবেলা আর কি কী রান্না করবো, এখনো কোনো ভাবিনি। যেরকম সবজি দেখবো সেরকম রান্না বান্না করবো। আপাতত চা মুড়ি খাওয়া যাক, আমার জন্য ওরা দাঁড়িয়ে আছে। কিন্তু আজকে বিস্কিট নেই, বাজার যাওয়ার সময় পাইনি তাই বিস্কিট নেই। মুড়ি আর চা দিয়েই আজ খাবার, ওদেরকে একটু করে দেবো। চলুন চা খেয়ে নিই। মুড়ি আর চা নিয়ে নিলাম, বিস্কিট একদম শেষ। তোরা আজ চলে আসছো? তো ফ্রিজ পরিষ্কার করতে গেলাম, ফ্রিজে সবজি বার করতে গিয়ে দেখলাম ফ্রিজের সবজিগুলো সব শুকিয়ে গেছে, তাই সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, তার সঙ্গে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর কি। এই অবস্থা, রান্নাঘরটা গোছাবো, বাসন কুসন মনে হচ্ছে যেন ঘাটাঘুটি হয়ে আছে। আসলে আমি যেসব বাসনগুলো গুছিয়ে রাখি না, সেগুলোকে মাঝে মাঝে পেড়ে পেড়ে মেজে নিই, তাই ওগুলো যত বাসন সব মাজবো, এগুলো মাজবো, এগুলো যে গোছানো আছে এগুলো মাজবো, মেজে সব পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চান করে এসে আপনাদের সঙ্গে রান্নাঘরটাও শেয়ার করবো, কীভাবে গুছালাম, মানে আবার কীভাবে গোছালাম, আর তারপরে কী কী রান্না করেছি অবশ্যই দেখাবো। চলুন, মাঝখানের ঘরটাও গোছানো হয়নি, এই সব সবজি কেটেছি সকাল থেকে, কাঁকড়া সবজি সব পড়ে আছে, এগুলো চান করার হাতে গুছিয়ে পরিষ্কার করে আবার একবার মুছবো, তারপরে আপনাদের সামনে আসবো। ওপাশে সব বিছানাগুলোর বেড কভার চেঞ্জ করে নিয়েছি, শুধু ছেলে দেরি করে উঠলো বলে তাই ছেলের রুমে বেড কভারটা চেঞ্জ করে তারপরে যাব চান করতে। বিছানাটার বেড কভারও চেঞ্জ করে দিলাম, সব গুছিয়ে নিলাম, একটা চেঞ্জ করে নিলাম, করে নিয়ে এখানে সব টেবিলে খাবারগুলো রেখেছি, চান করে এসে দেখাবো কী কী রান্না করেছি। আমাদের এই এই প্লেটে খাই বলে সব স্টিলের জিনিস অনেক ছিল, থালাগুলো সব গুছিয়ে দিলাম, বেকার বেকার পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো। আমি বলি যখন লাগবেই না তাহলে গুছিয়ে দিই বলে এখানে সব এই এগুলো রেখেছি। কৌটোগুলো সব সব জিনিসপত্র বের করে আবার সব মোছামুছি করলাম, ধোয়াধুই করে পুরো এই যে এই পাশটা পুরো গুছিয়েছি, রান্নাঘরের ওখানে সব বাসন কুসন ধুয়েছি, বেসিন ধুলাম, পুরো দেওয়ালটাকে তো প্রত্যেক দিনই ধুই, মুছে নিই খাবার পরে। তারপর আজকে একটু সার্ফ জল করে ভিনিগার আর খাবার সোডা দিয়ে পরিষ্কার করলাম, খাবার জলে বোতলগুলো পরিষ্কার করলাম, জল ভরলাম, ভরে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ডাস্টবিন ফেলাতে, নোংরাগুলো ফেলে দিয়ে এসে, ডাস্টবিনে নোংরা ফেলে দিয়ে এসে তারপর যাব চান করতে। না, এসে ডাস্টবিন ফেলে দিয়ে এসে কুকুরগুলোকে খেতে দিয়ে তারপর যাব চান করতে। তো চলুন নোংরাগুলোকে ফেলে দিয়ে আসি, পর আরোটা বেজে গেছে, চান করতে যাব, পুজো করব, এ কাজ না ও কাজ, কাজ না শেষ করতেই পারছি না। এ দুজন আমার পেছন পেছন ঘুরছে, ওদেরকে খেতে দিয়ে দিই, দিয়ে বাইরে রৌদ্রু প্রচুর, জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে তুলে নিই, আর কিছু তো ধোয়া আছে এখনও, মানে টাইম হয়নি ধুতে দিয়েছি, ওগুলো চান করে এসে হয়ে যাবে নিশ্চয়ই আস্তে আস্তে, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, দিয়ে যা চান করে আসি, এসে তাহলে তারপর জামা কাপড়গুলো মিলবো, জামা কাপড়গুলো এদেরকে খেতে দিয়ে আসি। এত ইয়ে করছে এরা পিছন পিছন, আর চান করার হাতে এদেরকে খেতে দিয়ে দিবাই, ঝামেলায় ভালো মোটামুটি।
ওটা ধোয়া হয়ে গেলে ওয়াশিং মেশিন আমার মিউজিক বাজে, জামা কাপড় মেলে দিয়ে আসবো। চল তোকে, চল চল তোর, চল বাইরে চল। দাঁড়া দাঁড়া এখানটা দাঁড়া, দিচ্ছি। এটা এত জ্বালাতন করে, মা যদি খেতে দিই সব বাসন জল টল ধরে রাখি। হাতটা একদম জ্বালাজ্বালা করছে, এক্ষুনি ওই ডাস্টবিনে নোংরাটা ফেলে দিয়ে এসে অ্যাসিড দিয়ে ধুয়েছিলাম, হাতে একটু লেগে গেছে, জ্বালাজ্বালা করছে। চলুন জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি, জামা প্যান্টগুলো তুলে নিয়ে মাথায় হেনা করেছি। এই যে সব জামা প্যান্ট, এক গাদা রৌদ্র প্রচুর বেরিয়ে। প্যানগুলো তুলে এনে এবারে ফ্রিজ থেকে, ফ্রিজটা গুছিয়ে নিই, সবজিগুলো ঢুকিয়ে দিই, একের পর এক কাজ করতেই আছি। কখন যে চান করতে যাব, এটা করেই এবার চান করতে যাব। একটা বাজ চান করে এসে পুজো দিচ্ছি, পুজো সকাল সকাল আমার বর করে দিয়ে যায়, তারপর সব বাসনগুলো তুলে তারপরে আবার গোপালকে খেতে দিই। তার পুজো সেরে এবার যাব খাবার দাবার বাড়তে। তো কত দেরি হয়ে গেছে, প্রায় বাজে এখন 1:45, কারণ ঘরের এত কাজ, মানে আজকে একটার পর একটা কাজ করতে গেছে। চলুন তাহলে পরে দেখা হচ্ছে। কালকে কাঁকড়া ঝাল, কাঁকড়া ছিল, এটা তেলা কাঁকড়া বলে, পুকুরেই পাওয়া যায় এগুলো, এগুলোকে ঝাল করেছি। আর এটা কুঁদলি আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি করেছি। আর এটা হয়েছে আমচুর দিয়ে, পেঁপে দিয়ে টক। এ হয়েছে রান্না বান্না হয়ে গেছে, এলাম আবার আপনাদের সামনে। এখন প্রায় 9টা, রাত 9টা। এখন কুকুরগুলোকে খেতে দিলাম, বিকেল থেকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম, সব পাক করলাম গোছালাম, ছেলে গেছে কলকাতা, আর আমি আর আমার বর খাবো, তাই আলু সেদ্ধ গরম গরম ভাত করেছি, আলুটা এখনও মাখাইনি। এসে বসলাম, বললাম যে ভিডিওটা তো শেষ করতে হবে, কাল ছাড়তে হবে, তো তাই জন্য এসেছি। তা আমি যখন আমার আমার যখন বিয়ের আগে কি পরে জানি না, আমার আমার দিদা আমার জন্য একটা নাকে রেখে দিয়ে গেছে, দিয়েছিল আমাকে। তো আমি তখন পড়িনি, আর সবাই বলে নাকে পড়ো, নাকে পড়, নাকে পড়, ভাল লাগে নাকটা কেন খালি, তাই সেই জিনিসটা নিয়ে এসে বসেছি, দেখি নাকে। জিনিস আমার একদম ভালো লাগে না, নাকে ছোটোখাটো হলে আমার পড়তে ভালো লাগে, তো তাই আজকে জিনিসগুলো গুছাতে গিয়ে এই নাকেরটা বের করলাম। কানেরটা পরবো বলে বের করেছিলাম, এই কানেরটা পরে সবসময় থাকি, কানেরটা পরতে গিয়ে নাকেরটা তার সঙ্গে রেখে দিয়েছিলাম। এই হচ্ছে সাদা পাথরের, একটু বড়, আমার আবার বড় আবার নাকের না ভালো লাগে না। এই যে দেখুন, তো ভাবছি নাকে পরি, পরে দেখি যদি ভালো লাগে থাকবে, আর বেশিক্ষণ আবার আবার যদি না ভালো লাগে খুলে দিই। তো সবাই শুধু আমাকে বলে নাকেরটা পরো না কেন, নাকেরটা পরো না কেন, নাকেরটা পরো, জিনিসটা এত বড় না, আমার এরকম পছন্দ না, আমি ওই জন্য পরতাম না। আর আমার একটা ছোট নাকে ছিল, সে কবে হারিয়ে ফেলেছি খুঁজে পাই না, যে পড়েছি আমার জন্য কি বড় বড় লাগছে নাকেরটা, এই যে নাকেটা কি ব্যথা, পড়তে ইচ্ছে আছে যে একটা ছোট্ট করে নাকের একটা ছোট কিছু কিনবে, এই এত বড় নাকের আমার ভালো লাগে না।
তো বলুন না, কেটা কেমন লাগছে? না আমার তো ভাল লাগছে না, জানি না কেমন লাগছে। আজকে অনেক অনেক বছর পরে, অনেক বছর পরে বললাম, এবার আমার দিদার দেওয়া নাকেরটা করলাম। তো নিশ্চয়ই ভিডিওটা অনেকটা বড় লেন্থ হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।